ব্যাপার। আবার এরকম আর ইচ্ছে যে যদি একটা অ্যালবাম করে বের করা যায়, অ্যালবাম এই জন্য করা যায় এক গুচ্ছ গান একসঙ্গে বের হবে, এটা ছাড়া অ্যালবামের কোনো আলাদা গুরুত্ব নেই, মিউজিক ভিডিও আলাদা করেই হবে, আলাদা করেই অনলাইন প্ল্যাটফর্মে আসবে। কিন্তু একসঙ্গে 10-20টার মতো গান করবার আমার ইচ্ছা আছে, আর একটু ছোটো ইংলিশ অ্যালবাম করবার খুব ইচ্ছা আছে, সেটা এখানে কেউ শুনবে না, সেটা কিছু স্পেশাল লোকের জন্য করবো, সেটা আলাদা ব্যাপার। এখানকার লোকের জন্য আমি একটা অ্যালবাম পাঁচখানা মিডিয়া আছে, আরও পাঁচখানা মিডি করতে চাই, করে সবকটা রিলিজ করতে চাই, প্রত্যেকটাই ভিন্ন স্বাদের হবে। আর যেটা প্রচণ্ড রিকোয়ারমেন্ট আছে আমার চিন্তাভাবনা খুবই, মানে যেহেতু বেশি গান আমি লিখি, চৈতিও গান লেখে এবং ভালোই শুরু করে, লেখার থেকেও সুরটা খুব ব্যাপার ম্যাটার করে যায়, একটা বয়সেরও ব্যাপার আছে, সেই বয়সটা গেলে হয়তো লেখাটা আরও পরিপক্ক হবে, কিন্তু সুরটা খুবই ভালো করে, মিউজিকটা খুব ভেতর থেকে শিখেছে, ইন্ডিয়ান ক্লাসিক্যাল বলুন, জ্যাজ বলুন, ব্লুজ বলুন, একদম পোক্ত মিউজিশিয়ান যাকে বলে, আর আমি এরকম লোকের সঙ্গে কাজ করতে পছন্দ করি। তো ওরও শুরু হয়েছে, আর আমার চিন্তাভাবনাটা একটুখানি হার্শ হয়ে যায়, সবই সমাজভিত্তিক হবে তা নয়, তো কিছু আমরা হয়তো সুযোগ পাচ্ছি নতুন কোনো প্রডিউসার আমাদের প্রডিউস, তো তার জন্য আমরা কিছু ভিন্ন স্বাদের গান বানাবো, বেসিক্যালি যেটা রোম্যান্টিক ব্যাপার হয় এবং সর্বজন গৃহীত হবে ব্যাপারটা, সেরকম গান বানাবো, পরবর্তী প্রজেক্ট সেরকম একটা আছে, একটা সাধারণ প্রেমের গল্প করবো, কারণ আমার টিমেরও বক্তব্য এটাই যে প্রেমটা একদম আসছে না আমার, প্রেমটাকে আনতে হবে। আমার নাম অপদাসত্ত।